হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এডুকেশন টিউটোরিয়াল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো যে ব্লগারে একটা পেজ, সেটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। এই পেজটা গুগল থেকে কিভাবে খুব সহজে করা যায় সেটি আমি দেখাবো, এবং গুগল অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভও পাওয়া যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এখন দেখুন যে টার্মস অ্যান্ড কন্ডিশন, গুগলে এসে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর এটা লিখবেন। এটি লেখার পরেই আপনাদের এখানে খুব সহজভাবে আরেকটা চলে আসবে, দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন দি ফাস্টার ফ্রি টার্মস, এই যে এটা, হ্যাঁ এটাই ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেট এটা হয়ে গেছে, এই যে চলে আসছে। কিন্তু আপনাদের এইখানে আরও আপনাদের ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস যাতে ও পায় ঠিক সেই অনুযায়ী ও তৈরি করে দিবে, সেই জন্য এই যে ওয়েবসাইটের নাম চাচ্ছে, তাই আপনি এখানে এটা দিবেন, হ্যাঁ এডুকেশন টিউটোরিয়াল প্লেস, আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এইটা এইটা, হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এইটা, দেখুন www.educationtutorialplace.com, তাই এটা দিবেন আপনারা আপনাদের ওয়েবসাইট এবং ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন কান্ট্রি চাচ্ছে, কোন দেশের আপনি এটা চাচ্ছে, তো আমি যেহেতু এই যে বাংলাদেশ দিলাম। তারপরে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তারপরে এই ইমেল অ্যাড্রেসটা এটা দিয়ে দেবেন। তাই দেওয়ার পর এই যে জেনারেট বাই টার্মস অ্যান্ড কন্ডিশন, নিজের থেকে জেনারেট করবে। তো দেখুন আমি ক্লিক করলাম, জেনারেট করার সাথে সাথে ও এই যে তৈরি করছে, দেখুন তৈরি করার পর এই যে জেনারেট করে দিচ্ছে, দেখছেন এখানে সুন্দরভাবে জেনারেট করে দিচ্ছে। তো এটা পুরো হয়ে গেছে, এই যে দেখুন পুরো সমস্ত কিছু হয়ে গেছে। তো এইটা যদি আপনি আপনার এই গুগল যে পেজে যদি বসাতে চান তাহলে এখান থেকে, এই যে এখান থেকে লিঙ্কটা নেবেন, কপি লিঙ্ক টু ক্লিপবোর্ড, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি চলে যাব এই যে ব্লগারে চলে যাব, ব্লগারে যাই এখানে এই যে পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করার পর নতুন একটা পেজ তৈরি করবো আমরা। এখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন নাই, তো এই যে নিউ পেজে ক্লিক করবেন। নিউ পেজে ক্লিক করার পর এখানে আসবে যে টার্মস, TRMS, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন DITIONS, টার্মস অ্যান্ড কন্ডিশন। আর এইখান থেকে আপনারা চলে যাবেন এই যে HTML, যেহেতু একটা কোডিং আমি কপি করে এনেছি, এই কোডিংটা বসাবো, সেই জন্য এই যে HTML যাবে, এই যে কপিটা বসাই দিলাম। তারপরে এখান থেকে এই যে পাবলিশ করবেন, হ্যাঁ এই যে পাবলিশ, পাবলিশ করে বলতেছে কনফার্ম পেজ, হ্যাঁ কনফার্ম। এই যে এটা হওয়ার সাথে সাথে দেখুন এটা তৈরি হয়ে গেছে, এই যে দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে যে একটু ভুল হয়েছে, দেখছেন এই যে যদি এখানে ভুল হয়, এই যে TERMS তে টিটা ওঠে নাই, সেক্ষেত্রে কী করবেন? তো দেখুন এখানে এডিটের অপশন আছে, এখানে যে এডিট করে দিতে পারবেন, এই যে এখানে কোনোটাই লেখা থাকবে অথবা কোনো যদি না থাকে এখানে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে আপনাকে এডিট করতে দিবে। এই যে দেখুন আমি এখানে যাই, এই যে TERMS টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে আবার আপলোড দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, সেভ হয়ে যাওয়ার পর যদি আমরা এখন আবার পেজে যাই, www এই যে ব্লগার দিয়ে যদি আমরা এখন সেভে যাই, খেয়াল করি, সরি, এখন দেখুন এই যে আমি আবার ব্লগারে এসে আসার পর এই যে পেজে ক্লিক করবে, পেজে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে ঠিক হয়ে গেছে, দেখছেন। তারপরে এখানে যদি এই যে প্রিভিউতে যাই, প্রিভিউতে ক্লিক করার সাথে সাথেই এখন আমার যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুগল থেকে করে আনছিলাম সেটা দেখুন এখানে পুরো চলে, টার্মস অ্যান্ড কন্ডিশন এই যে পুরো গুগল এই জন্য অ্যাপ্রুভ করে যে গুগলের নিয়ম অনুযায়ী গুগল থেকে আমি করে আনছি। তো এইখানে দেখুন সমস্ত কিছু এখানে চলে আসছে টার্মস অ্যান্ড কন্ডিশনে। তো এইভাবে আপনারা যদি করেন তাহলে গুগল থেকে অ্যাডসেন্স পাওয়া কোনো ব্যাপারই না, গুগল যেহেতু এটা অ্যাপ্রুভ দিয়ে থাকে। তো গুগল এই পেজগুলো যখন ঠিক হবে তখন আপনাকে গুগল
অ্যাডসেন্স থেকে অ্যাড আপনি আপনি অ্যাপ্রুভ করে দিবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কোনো প্রকার আসতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।